আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যথা ও ক্লান্তি দূর করা কার্যকরী ঘরোয়া উপায়। প্রিয় দর্শক, ব্যথা ও ক্লান্তি লেগেই থাকে, এমন অবস্থায় সতর্ক হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। ব্যথা এবং ক্লান্তি থাকলে কোনো কাজে ঠিকমতো করা সম্ভব হয় না, আর এইভাবে দীর্ঘদিন চলতে থাকলে এই ধরনের সমস্যার সমাধানে প্রথমে ঘরোয়া উপায় মেনে নেওয়া চললে বা বেশি উপকার পাবে আপনারা সকলেই। আর আমাদের শরীরের ব্যথা এবং ক্লান্তি বাধা কারণ হলো কি, বিশেষজ্ঞর মতে এর পিছনে থাকতে পারে অনেকগুলো কারণ। তার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই আর্থ্রাইটিস যেখান থেকে দেখা দিতে পারে অনেকগুলো সমস্যা। আর এই আর্থ্রাইটিস অনেকের শরীরে ক্লান্তি বোধ বেশি থাকে, আর এর জন্য দায়ী হতে পারে বিভিন্ন অসুখ। আর ব্যথা এবং ক্লান্তি দূর করার ঘরোয়া উপায় হলো, নাম্বার ওয়ান হলুদ। কীভাবে খাবেন হলুদ? হলুদে থাকে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। নিয়মিত হলুদ খেতে পারলে যেই কোনো ব্যথার জন্য গুড মেডিসিন হিসেবে কাজ করে আমাদের দেহের মাঝে। হলুদের স্বাদ ভালো না লাগলেও এক গ্লাস হালকা কুসুম গরম দুধের সাথে এক চা চামচ হলুদের রস বা হলুদের গুঁড়ো মিশিয়ে এভাবে খাওয়ার অভ্যাস করতে পারলে যেই কোনো ব্যথার জন্য একটি মেডিসিন হিসেবে কাজ করে। প্রিয় দর্শক, আমার রোগী মহোদয়, বিশেষ করে যেই কোনো ব্যথার স্থানে যদি আপনি প্রতিদিন বা রাতে ঘুমানো উপকার পাওয়ার জন্য মেসেজ করতে পারে ব্যথার জায়গায়, বিশেষ করে পেশির ব্যথা, মাজা কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড়ের নিচে ব্যথার জন্য মালিশ করতে পারেন। বিশেষ করে অলিভ অয়েল তেল অথবা রসুনকে ভালো করে সরষের তেল দিয়ে ভেজে সে তেলটাকে ঠান্ডা করে দিয়ে ম্যাসেজ করতে পারেন। রক্ত চলাচল বৃদ্ধি হবে, যেই কোনো আর্থ্রাইটিস বা বাতের ব্যথার জন্য গুড মেডিসিন হিসেবে কাজ করবে এবং রক্ত চলাচল বাড়লে যে কোনো ব্যথা থাকার কথা না। প্রিয় দর্শক, ফলে ব্যথা খুব দ্রুত আপনার কমে যাবে। আপনার শরীর যদি ব্যথা হয় তবে সেই স্থানে অবশ্যই রসুন তেল ব্যথার স্থানে মালিশ করবেন, পালির গরম সেঁক দিবেন, থেরাপির মতো কাজ করবে। প্রিয় দর্শক, এরপর আপনাদেরকে বলবো বেশি পরিমাণে পানি পান করার জন্য। পানি পান করার উপকারিতা বলে তো শেষ করা যায় না, কারণ শরীরে কোনোভাবেই পানি ঘাটতি তৈরি হওয়ার ক্লান্তি দেখা দিতে পারে। এই জন্য ক্লান্তি দূর হয় পানি খাওয়ার মাধ্যমে। এছাড়াও হতে পারে আরও অনেকগুলো সমস্যা, পানি শূন্যতা, পানি কম খাওয়ার কারণে সৃষ্টি অসুখ থেকে বাঁচতে আপনি নিয়মিত পানি পান করতে হবে এবং শরীরে ব্যথা কমাতে পানি পান করা একটি ভালো ঘরোয়া উপায়। এরপর আপনাদেরকে বলো প্রিয় দর্শক, আদার গুণের কথা। আদা, আদা এমন একটি সবজি বা আমাদের রান্নাঘরে কার্যকরিতা একটি মশলা, সেটি যেই কোনো ব্যথার জন্য, শুধু ব্যথা না মানব দেহের জন্য সকল রোগের বিরুদ্ধে কাজ করে। আদা, আদা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, এটি শরীরে বিভিন্ন স্থানে ব্যথা কমাতে সাহায্য করে। আদায় পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে, তাই ব্যথা দূর করার জন্য আদা চা, আদার রস বা আদা এমনিতে চাবাই খেতে পারেন অথবা আদার রসের সাথে মধু মিশিয়ে খেতে পারেন, আদার রসের সাথে তুলসী পাতা দিয়ে খেতে পারেন। অর্থাৎ ব্যথার জন্য আদার রসের সাথে মধু খেতে পারলে যেই কোনো ব্যথা আমাদের লাঘব হবে, ব্যথা ভালো হবে। তো বন্ধুগণ, আজকে ভিডিও বার্তার মাধ্যমে এতটুকু মেসেজ দিলাম আপনাদেরকে, ব্যথার জন্য ব্যথার মেডিসিন খাওয়া যাবে না, ঘরোয়া উপায় যদি আপনারা এই পদ্ধতি গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন আপনার
খুব সহজে ব্যথা কমে গেছে। যেহেতু 38-40 বছর বয়স থেকে মা বোনদের বিষ ব্যথা শুরু হয়, বাতের ব্যথা শুরু হয়, আর্থ্রাইটিস কথা তো বাতের ব্যথা। তা আমাদের সমাজ সংসারে শতকরা 70% মেজরমেন্ট মানুষের ছেলে কিংবা মেয়ে, বয়স্ক কিংবা মা বোনদের বা বয়স্ক বাবাদের এই বাতের ব্যথা আমরা ভুগে থাকি। এই ব্যথার জন্য এই গড়াটিস খুবই কাজে লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটি কমেন্ট করবেন, অন্য ভাই বোন দেখার সুযোগ করে দিবেন। আর কলিকাতা হাওড়া সময় থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।